বাবা মায়ের বকা খেয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়া শেষ পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশের তৎপরতায় উদ্ধার হলো দুই নাবালিকা সুনিতা আর শিল্পী। সপ্তম শ্রেণীর এই দুই ছাত্রীর বিহারের মুঙ্গের জেলায় অভয়পুর গ্রামের বাসিন্দা। পড়াশোনায় মন দিচ্ছিল না দুইজন, স্বাভাবিকভাবেই মা বাবা বকাবকি করেছিল দুজনকে। রেগে দুই বোন ঘর ছেড়ে বেরিয়ে আসে। বোকারো বাসস্ট্যান্ড থেকে বাসে চেপে পড়ে বছর এগারোর দুই মেয়ে। মাঝ রাস্তায় ভয় পেয়ে যায় দুই নাবালিকা। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ছেড়ে অনেকটা দূরে তখন ওরা। উপায় নেই ঘরে ফেরার, ভয় পেয়ে দুর্গাপুরের বাস থেকে নেমে পড়ে। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর কোনো খোঁজ না পেয়ে বোকারো পুলিশের সাথে যোগাযোগ করে। সেখান থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সাথে যোগাযোগ করে বোকারো পুলিশ। শেষমেশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিধাননগর ফাঁড়ি ও নিউ টাউনশিপ থানার পুলিশ রবিবার রাতভোর তন্নতন্ন করে খোঁজাখুঁজির পর দুই নাবালিকাকে খয়রাসোল মোড়ের সামনে থেকে উদ্ধার করে বিধাননগর ফাঁড়িতে নিয়ে আসে। সুনিতার শরীর অসুস্থ থাকায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর শিম্পি রয়েছে বিধাননগর ফাঁড়ির পুলিশের হেফাজতে। ইতিমধ্যে দুর্গাপুরে এসে পৌঁছেছেন শিম্পির মা। বিধাননগর ফাঁড়ির আধিকারিক চিন্ময় চক্রবর্তী জানিয়েছেন, আইন মেনে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে দুই নাবালিকাকে। আসানসোল দুর্গাপুর পুলিশের এই তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন দুই নাবালিকার মা। নাবালিকা দুটিকে তাদের পরিবারের হাতে তুলে দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয় দুর্গাপুর থানার পুলিশ। অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর, টিভি নিউজ 10।